নমস্কার কিছুক্ষণ আগেই গঙ্গা নদীতে ঘটল মর্মান্তিক নৌকাডুবির দুর্ঘটনা মিলে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ নদীতে বান আসার ফলে নৌকা উল্টে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন অন্তত আটজন ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত জেনে নেব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী পুজালি থেকে হাওড়া চেঙ্গাইলে হুগলি নদী পারাপারের সময় ঘটে যায় মর্মান্তিক নৌকাডুবির দুর্ঘটনা মঙ্গলবার রাত নয়টা পঁচিশ মিনিট নাগাদ পুজালি থেকে একটি মোটর চালিত নৌকা নয়জন শ্রমিককে নিয়ে টেঙ্গাইলের দিকে আসছিল নৌকাটি পুজালি থেকে কিছুটা আসার পর হঠাৎ নদীতে বান আসার ফলে মাঝ নদীতে নৌকাটি উল্টে যায় আটজন শ্রমিক কোনোরকমের সাঁতরে পূজালির দিকে উঠে এলেও একজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দল নামানো হয়েছে এবং স্পিড বোর্ড নিয়ে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা নদীতে চালাচ্ছে ঘটনাস্থলে রয়েছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ ঘটনা প্রসঙ্গে পূজালির পৌরসভার ভাইস চেয়ারম্যান ফজলুল হক বলেন সাড়ে নটার সময় হঠাৎই আমরা খবর পাই হাওড়ার একটি জুল মিলে কাজে যাওয়ার সময় জোয়ারের টানে নৌকাটি ডুবে যায় নৌকাটিতে মোট নয়জন মিল শ্রমিক ছিলেন আটজন উদ্ধার হয়েছে এবং একজনের এখনো খোঁজ চালাচ্ছে পুলিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার পূজারিতে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ